নমস্কার গল্পবিলাসীর আসরে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব আশা করি ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়া কষ্ট পাইয়াছে আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায় এগারো জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল রাতারাতি দশ মাইল দূরের মাথা ভাঙা পুটলার নীচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সর্বনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল রাত্রে আরো ন ক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেল্লাদ বাগদের বাড়ি চিতলপুরে পেল্লাদ তাহাকে আশ্রয় দেয় নাই কাঁধটা দেখাইয়া বলিয়াছিল ঘাও সহজ লয় সাঙ্গাত উঠে পাকবো গা ফুলব জানা জানি হইয়া গেলে আমি কনে যামু হা খুনটে যদি না করতিস তরেই খুন করতে মন লইতেছে পেল্লা হে জনমে লাই সাঙা তেই জনমে লায় বন কাছেই ছিল মাইল পাঁচেক উত্তরে ভিখু অগত্যা বনেই আশ্রয় লইলো পেল্লাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল তালপাতা দিয়া একটা আচ্ছাদনও করিয়া দিল আর বলিল বাদলাই বাদ সব পাহাড়ের ওপরে গেছে গা সাপে যদি না কাটে তো আরাম কইরাই থাকবি ভিকু এ তো খামু কি চিরা গুড় দিলাম যে দুদিন বাদে বাদে ভাদ লইয়া আসুন রোজাইলে মানুষের সন্দ করব কাঁধের খাটা লতা পাতা দিয়া বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেল্লাদ চলিয়া গেল রাত্রে ভিকুর জ্বর আসিল পরদিন টের পাওয়া গেল পেল্লাদের কথাই ঠিক কাঁধের ঘা ভিকুর দুনাইয়া উঠিয়াছে ডান ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার আর সামর্থ্য পর্যন্ত নাই বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না এমনই অবস্থায় সেবনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘন্টায় একটি করিয়া জোঁক টানিয়া ছাড়াইয়া জ্বরেও ঘাড়ের ব্যথায় ধুকিতে ধুকিতে ভিখু দুদিন দু রাত্রে সংকীর্ণ মাচাটুকুর ওপর কাটাইয়া দিল বৃষ্টির সময় ছাঁট লাগিয়া সে ভিজিয়া গেল রোদের সময় ভাবসা গাঢ় গুমোটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল পোকার অত্যাচারে দিবা রাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না বিড়ি দিয়া কয়েকটা গিয়াছিল সেগুলি গিয়াছে তিন চার দিনের মতো চিঁড়া আছে বটে কিন্তু গুড় একটুও নাই গুড় আছে। কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তাহারা এখনো মাচার উপরে ভিড় করিয়া আছে ওদের হতাশার জ্বালা ভিকু অবিরতই ভোগ করিতেছে সর্বাঙ্গে মনে মনে পেল মৃত্যু কামনা করিতে করিতে ভিকু তবু বাঁচিবার যেদিন পেল্লাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল বিকাল পর্যন্ত পেল্লাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরের নালা হইতে আজ কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচাই উঠিল তাহার বর্ণনা হয় না অসহ্য ক্ষুদা পাইলে শুধু চিড়া চিবাইয়া যে পেট ভরাইল সে এক হাতে ক্রমাগত পোকাও ও পিঁপড়াগুলি টিপিয়া টিপিয়া মারিল বিষাক্ত রস শুষিয়া লইবে তাই বলিয়া জোঁক ধরিয়া নিজেই গায়ের চারিদিকে লাগাইয়া দিল সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উঁকি দিতে দেখিয়া পুরা দু ঘন্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তারপর দু এক ঘন্টা অন্তরে চারিদিকের ঝোপে ঝাপ লাঠির বাড়ি দিয়া মুখে যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল মরিবে না সে কিছুতেই মরিবে না বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায় মানুষ তো সে অবশ্যই বাঁচিবে বাঁচিবে গ্রামান্তরে বাড়ি গিয়াছিল পরদিনও সে আসিল না কুটুম বাড়ির বিবাহ উৎসবে তারি টানিয়া বেহু শইয়া পড়িয়া রহিল বনের মধ্যে ভিকু কিভাবে দিন রাত্রি কাটাইতেছে তিন দিনের মধ্যে সে কথা একবার তাহার মনেও পড়িল না ইতিমধ্যে ভিকুর গা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে জ্বরটা একটু কমিয়াছে বটে কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তারির নেশার মতোই ভিকুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না জোকেরা তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া ওঠে আপনা হইতেই নিচে খসিয়া যায় সে টেরও পায় না পায়ের ধাক্কায় জলের কলসিটা একসময় নিচে পড়িয়া ভাঙিয়া যায় বৃষ্টির জলে ভিজিয়া পুটুলের মধ্যে চিড়াগুলি পচিতে আরম্ভ করে রাত্রে তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়াল ঘুরিয়া বেড়ায় কুটুমবারি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিকুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেল্লাদ মাথা নাড়িল ভিকুর জন্য এক বাটি ভাত ও কয়েকটা পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চরে সে সঙ্গে লইয়া গিয়াছিল সন্ধ্যা পর্যন্ত ভিকুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনায় ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল শোয়াইয়া তাহারা দুজনে ভিকুকে বাড়ি লইয়া গেল ঘরের মাচার উপরে খড় বিছাইয়া শয্যার রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল আর এমনই শক্ত প্রাণ ভিকুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়াই বিনা চিকিৎসায় ও এক রকম বিনা যত্নে এক মাস মুমূর্ষ অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিন্ত মরণকে জয় করিয়া ফেলিল কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না গাছের মড়া ডালের মতো শুকাইয়া গিয়া অবশ্য অকর্মণ্য হইয়া পড়িল প্রথমে অতি কষ্টে হাত্রাসে একটু নাড়িতে পারিত কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকু তাহার নষ্ট হইয়া গেল কাঁধের ঘাস শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিকু তাহার মাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাহিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল পেল্লাজ সে সময় বাড়ি ছিল না ভরতের সঙ্গে গিলতে বাহির হইয়া গিয়াছিল পেল্লাদের বোন গিয়াছিল ঘাটে পেল্লাদের বউ ছেলেকে ঘরে আসিয়া ভিকুর চাহুনি দেখিয়া তাড়াতাড়ি পালাইয়া যাইতেছিল ভিকু তাহার একটা হাত চাপিয়া ধরিল কিন্তু পেল্লাদের বউ বাগদির মেয়ে দুর্বল শরীরে বাহাতে তাহাকে আয়ত্ত করা অত সহজ নয় এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল পেল বাড়ি ফিরিলে সব বলিয়া দিল মনে হইল এমন মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলায় কর্তব্য হাতের মোটা বাঁশের লাঠিটা ববের পিঠে একঘা বসাইয়া দিয়া ভিকুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে তাহার বাকি রহিল না যে কাজটা যত বড় কর্তব্যেরই হোক সম্ভব একেবারেই নয় ভিখু তাহার ধারালো দাটি বাহাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়া আছে সুতরাং খুনো খুনের পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল শেষে পেল্লাদ বলিল তোর লাইকা আমার সাত টাকা খরচ গেছে টাকাটা দিয়া বাহির হ আমার বাড়ি বাড়িতে দূর হ এবার ভিখু বলিল আমার কোমরে একটা বাজু বন্ধা রাখা ছিলাম তুই চুরি করস আগে আমার বাজু ফিরাইয়া দে তবে জামু এ তোর বাজুর খপর জানে কে রে হ্যাঁ বাজু দে কইলাম পেল্লাদ ভালো চাস তো বাজু না দিলে সা বাড়ির মেজ কর্তার মতো গলাটা তোর একখান কোপে দুই ফাঁক কইরা ফেলু এই তোরে আমি কইয়া রাখলাম বাজু পালি আমি অখনই গিয়া কিন্তু বাজু ভিখু ফেরত পাইল না তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিখুকে তাহারা কায়দা করিয়া ফেলিল পেল্লাদের বাহু মূলে একটা কামড় বসাইয়া দেবা ছাড়া দুর্বল ও পঙ্গু ভিখু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না ও তার বোনাই তাহাকে মারিতে মারিতে আদমরা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করিয়া দিল ভেকুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুকিতে ধুকিতে সে চলিয়া গেল রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে কিন্তু দুপুর রাতে পেল্লাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদি পাড়ায় বিষম হইচই বাধাইয়া দিল পেল্লাত কপাল চাপড়াইয়া বলিতে লাগিল হাই সর্বনাশ হাই ঘরকে আমার আইছিল গো কিন্তু ভয়ে পুলিশের মুখ ফুটিয়া বেচারি ভিকুর নামটা পর্যন্ত করিতে পারিল না সে রাত্রি হইতে ভিকুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল চিতলপুরের পাশে একটা নদী আছে পেল্লাদের ঘরে আগুন দিয়া আসিয়া একটা জেলে একটা জেলের ডিঙি চুরি করিয়া ভিকুর নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল লুকি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না একটা চ্যাপটা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোন রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে কিন্তু বেশি দূর আগাইতে পারে নাই ভিকুর মনে আশঙ্কা ছিল ঘরে আগুন দেওয়ার সোদলইতে পেল্লাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দিবে মনের জালায় নিজের অসুবিধার কথা হয়তো ভাবিবে না পুলিশ বহু দিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের আছে বই কমে নাই পেল্লাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশের চারিদিকেই তাহার খোঁজ করিবে বিশ ত্রিশ মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা কিন্তু ভিখু তখন মরিয়া হইয়া উঠিয়াছে কাল বিকাল হইতে সে কিচ্ছুটি খাই নাই দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনো দুর্বল শরীরটা তাহার ব্যথায় আরষ্ট হইয়াছে ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ে রক্তের চিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভিতর প্রবেশ করিল ক্ষুধাই সে চোখে অন্ধকার দেখিতেছিল একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায় বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল দুটো পয়সা দিবান কর্তা তাহার মাথার জটা বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন ভিক্ষু বলিল একটা দিলেন বাবু আর একটা দেন ভদ্রলোক চটিয়া বলিলেন একটা দিলাম তাতে হলো না ভাগ এক মুহূর্তের জন্য মনে হইল ভিকু বুঝিয়ে তাহাকে একটা বিশ্রিক গালি দিয়া বসে কিন্তু সে করিল গাল দেবার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুড়কি দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গগ্রাসে গিলিতে আরম্ভ করিল সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি কয়েকদিনের ভিতরে সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্ম ভিখারীর মতো আয়ত্ত হইয়া গেল এখন শরীর আর সে একেবারে সাফ করে না মাথার চুল তাহার ক্রমে জট বাঁধিয়া বাঁধিয়া দলা মলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশবৃদ্ধি চলে ভিক্ষু মাঝে মাঝে খ্যাপার মতো দুই হাতে মাথা চুলকায় কিন্তু চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না ভিক্ষা করিয়া সে একটি ছেঁড়া কোট পাইয়াছে কাঁধের ক্ষত চিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য দারুণ গুমোটেরও সময়ে কোটটা সে গায়ে চাপাইয়া রাখে শুকনো হাতখানা তাহার ব্যবসার সবচেয়ে জোরালো এক বিজ্ঞাপন এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না কোটের ডান দিকের হাতটি তাই সে বগলের কাছে হইতে ছিড়াইয়া বাদ দিয়াছে একটি টিনের মগ ও একটা লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে সকালে এক পয়সার মুড়ি খাইয়া নাই। আর দুপুরে বাজারের খানিক তফাতে একটা পুরো বাগানের মধ্যে ঢুকিয়া বটগাছের নিচে ইটের উনুনে মেটে হারিতে ভাত রান্না করে মাটির মালসায় কোনোদিন রাধে ছোট মাছ আর কোনোদিন তরকারি পেট ভরিয়া খাইয়া বটগাছটাতেই হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে তারপর আবার তেঁতুর গাছটার নিচে গিয়া বসে সারাটা দিন শাস টানা শাস কাঁচরানির সঙ্গে সে বলিয়া যায় হে বাবা হ্যাঁ একটা পয়সা আমায় দিলে আপনাকে ভগবান দিবে হে বাবা হ্যাঁ একটা পয়সা অনেক প্রাচীন বলির মতো ভিক্ষায়াং নৈব নৈব লোকটা আসলে অসত্য সারা দিনে ভিকুর সামনে দিয়া হাজার দেড় হাজার লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি পঞ্চাশ জনের মধ্যে একজন তাহাকে পয়সা অথবা আধলা দেয় আধলার সংখ্যা বেশি হইলে সারাদিনে ভিকুর পাঁচ ছ আনা রোজগার হয় কিন্তু সাধারণত তাহার উপার্জন আট আনার কাছাকাছি থাকে সপ্তাহে এখানে দিন হাট বসে হাটবারের উপার্জন তাহার একটা পুরা টাকার নিচে নামে না এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে নদীর দুতির কাশে সাদা হইয়া উঠিয়াছে নদীর কাছে বিন্ন মাঝের বাড়ির পাশের ভাঙা চালাটি ভিখু মাসিক আট আনায় ভাড়া করিয়াছে রাত্রে সে ওইখানে শুইয়া থাকে ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরো একটি কাঁথা সে সংগ্রহ করিয়াছে লোকের বাড়ির খরের গাদা হইতে চুরি করিয়া আনা খর বিছাইয়া তাহার উপর কাঁথাটি পাতিয়া সে আরাম করিয়া ঘুমায় মাঝে মাঝে শহরের ভেতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে তাই পুঁটুলি করিয়া বালিশের মতো ব্যবহার করে রাত্রে নদীর জলেও ও বাতাসে শীত করিতে থাকিলে পুটুলি খুলিয়া একটি কাপড় গায়ে জড়াইয়া লয় সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিকুর দেহ পূর্বে স্বাস্থ্য ফিরিয়া আসিল তাহার ছাতি ফুলিয়া উঠিল প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংস নাচিয়া উঠিতে লাগিল অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধত্ত ও অসহিষ্ণু হইয়া পড়িল অভ্যস্ত বুলি আওড়াইয়া কাতর ভাবেই সে এখন ভিক্ষা চায় কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন প্রতীক্ষে সে অশ্লীল মারিতে ওঠে নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায় মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নরে না খালি দাঁত বাহির করিয়া দুর্বিনীত এক হাসি হাসি রাত্রে সরচিত শয্যায় সে ছটফট করে নারী সংগহীন এই নিরুৎসব জীবন তারা অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে তারির দোকানে ভাঁড়ে ভাঁড়ে তারি গিলিয়া সে হল্লা করিত টলিতে টলিতে বাসির ঘরে গিয়া উন্মুক্ত রাত্রি যাপন করিত আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকাও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত পুত্রের অঙ্গ হইতে ফিগনি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত মশালের আলোয় সেই দৃশ্য দেখা আর সেই আর্তনাদ শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পালাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়া যেন তখন সুখে ছিল তাহার দলের অনেকেরই বার বার ধরা পড়িয়া জেল খাটিয়াছে কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল গাল পায় নাই রাখুবাব্দির সঙ্গে পাহানা শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল সেইবার সাত বছরের জন্য তাহার কিন্তু দু বছরের বেশি কেহ তাহাকে জেলে রাখিতে পারে নাই এক বর্ষা সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পলাইয়াছিল তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে দিনে দুপুরে পুকুর ঘাটে একাকিনি গৃহস্থ বধুর মুখ চাপিয়া গলার হাড় হাতের বালা খুলিয়া লইয়াছে রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায় ছ মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর তিনবার তিনটা দল করিয়া দূরে দূরে কত গ্রামের ডাকাতি করিয়া বেড়াইছে তার সবগুলির নামও এখন আর স্মরণে নাই তারপর সেই বৈকুণ্ঠ সাহার মেজো ভাইটার গলাটা সে দায়ের এক কোপে জীবন তাহার ছিল আর এখন দুফা হইয়াছে মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটু টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে দেহের শক্তি তাহার এখনো তেমনই অক্ষুণ্ণ আছে সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাহার নাই কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানে হিসেব কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝির চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিকুর আফসোষের আর সীমা থাকে না সংসারের অসংখ্য ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটার এমন একটা শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে এমন কপালও মানুষের হয় তবু এই দুর্ভাগ্য যে সহিতে পারে সে সহ্য করিতে পারে আফসোসেই তা নিবৃত্তি একা ভিক্ষু আর থাকিতে পারে না বাজারে ঢুকিবার মুখে একটি ভিখারি ভিক্ষা করিতে বসে বয়স তার বেশি নয় দেহের বাঁধনীও বেশ আছে কিন্তু একটা পায়ে হাঁটুর নিচে হইতে পায়ের পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা এই ঘায়ে জোরে সে ভিখুর চেয়ে বেশি রোজগার করে সে জন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না ভিক মধ্যে মধ্যে গিয়া তাহার কাছে বসে বলে ঘাটি আর সারবো না নাকি হ্যাঁ ভিকারিণী বলে খুব সারবো ওষুধ দিলে এখনই সারে ভিকু তাই সাগ্রহে বলে সারা তবে ওষুধ দিয়া চটপট সারাই আলো ঘাসালে সারলে তোর আর ভিক মাংতি আইব না জানোস আমি তোরে রাখুম আমি থাকলি তো কেন থাকবি না কেন খাওয়ামু পরামু আরামে রাখুম পায়ের পর নিয়ে পাটি দিয়া গা হইয়া বইয়া থাকবি না করস তুই কি আর লেগে হ্যাঁ অত সহজে ভুলিবার মেয়ে ভিকারিনী নয় খানিকটা তামাক পাতা মুখে গুজিয়া সে বলে দুদিন বাদে মোরে যখন তুই খেদাইয়া দিবি ঘাঁটিমই তখন পামুক আনে হ্যাঁ ভিক্ষু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে সুখে রাখিবার লোভ দেখায় কিন্তু ভিখারিনী কোনো মতে রাজি হয় না ভিক্ষু ক্ষুণ্ণ মনে ফিরিয়ে আসে এদিকে আকাশে চাঁদ ওঠে নদীতে জোয়ার ভাটা বয় শীতের আমেজে বাইস্তরে মাদকতা দেখা দেয় ভিক্ষুর চালার পাশে কলা বাগানে চাপা কলার কাঁদি শেষ হইয়া সে কলা বিক্রয় পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয় তালের রসের মধ্যে নেশা ক্রমে ঘোরানো ও জমাট হইয়া ওঠে ভেকুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায় নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না একদিন সকালে উঠিয়াই সে ভিখারিণীর কাছে যায় বলে আচ্ছা ল তাইলে ঘালইয়াই চল ভিকারেনি বলে আগে আইবার নাই যা মর গিয়া আখার তলে ছালি খা গিয়া যা কেন ছালি খাওয়ানোর কথাটা কি তরুলাইকা হা কইরা বসে আছি ভাবছ তুই বটে আমি ওই উহার সাথে রয়েছি ওদিকে তাকাইয়া ভিকু দেখিতে পাই তাহারি মতো জুয়ান দাঁড়িয়ে এক খঞ্জ ভিকারি খানিক তফাতে আসন করিয়াছে তাহার ডান হাতটির মতো ওর একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে বিশেষ যত্ন সহকারে এই অংশটুকুর সামনে মেলিয়া রাখিয়া সে আল্লাহর নামে সকলের দয়া প্রার্থনা করিতেছে পাশে পড়িয়া আছে কাঠের একটি কৃত্রিম হস্রপা ভিকারিণী আবার বলিল বসাচ্ছে যা পালাইয়া যা দেখলি খুন কইরা ফেলাইবে কইয়া দিলাম ভিখু বলে আরে থো খুন অমন সব হালাই করিতেছে ওয়ার মতো দশটা মানসে আমি একা ঘায়েল কইরা দিতাম পারতাম তা জানস আমি তোরে রাখুম চল না রে ভিকারিনী বলে পারস তো যা না ওয়ার সাথে লাগ না গিয়া আমার কাছে কি হুম। ওকে তুই ছাড়ন দে না আমার কাছে স এ রে সোনা কামুক খাবা ঘা দাই খা পিছাই ছিলি তোর লাগে আর খাতির কিরে হালার পুত ওয়ারে ছাড়ুন কেন ওয়ার মত কামাস তুই ঘর আছে তোর ভাগবি তো ভাগ নইলে গাল দিমু কইলাম হুম। ভিকু তখনকার মতো প্রস্থান করে কিন্তু হাল ছাড়ে না ভিখারিণীকে একা দেখিলে কাছে আইসা দাঁড়ায় ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে তোর নাম তো কি দেয় এমনই তাহার পরিচয়হীন যে এত কাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও বোধ করে নাই ভিখারিণী কালো দাঁতের ফাঁকে হাসে ফের লাগতে আইসস হই ও বুড়ির কাছে যা ভিকু তাহার কাছে উবু হইয়া বসে পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া বেড়ায় ঝুলির ভিতর হইতে একটা প্রকাণ্ড এটা খা তোর লগে চুরি কইরা আনসি ভিকারিণী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাত করে খুশি হইয়া বলে নাম শুনবার চাষ পাঁচি কয় মোরে পাঁচি তুই কলা দিস নাম কইলাম এবারে ভাত ভিখু কিন্তু উঠিবার নাম করে না কত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হবার মতো শৌখিন সে নয় যতক্ষণ পারে ধুলার ওপর উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে সে আলাপ করে ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে পাঁচির সঙ্গীতের নাম বশির তাহার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করিল সেলাম মিয়া বসির বলিল এদিকে ঘুরা কি জন্য হুম সেলাম মিয়া হতেছে লাঠির এক ঘায়ে শিরটি ছেঁচা দিমুনে দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল ভিখুর হাতে লাঠি ও বসিরের হাতে অস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না নিজের তেতুল গাছে তলায় ফিরিয়া যাওয়ার আগে ভিখু বলিল র তোরে নিপাত করতেছি বসির বলিল ফের উ সাথে বাতচিত করলে জানে মাইরা দিমু আল কিরে এই সময় ভিকুর উপার্জন কমে আসিল পথ দিয়া প্রত্যহ নূতন নূতন লোক যাতায়াত আর করে না একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা দুই মাসের ভিতরেই মুষ্টিমেয় হইয়া আসে ভিকুকে একবার যাহারা একটি পয়সা দিয়াছে পুনরায় তাহাকে দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না সংসারে তো আর ভিকারির অভাব নাই কোন রকমে ভিখুর পেট চলিতে লাগিল হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না সে ভাবনায় পড়িয়া গেল শীত পড়িলে খোলা চালা নিচে থাকা কষ্টকর হইবে যেখানে হোক চারিদিকে ঘেরা যেমন তেমন ঘর একখানা তাহার চাই মাথা গুজিবার একটা ঠাঁই আর দুবেলা খাইতে না পাইলে কোনো যুবতী নি তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে এভাবে কমিতে থাকিলে শীতকালে নিজেই হয়তো সে পেট ভরিয়া খাইতে পাইবে না যেভাবেই হোক আয় তাহাকে বাড়াতেই হইবে এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পায় না চুরি ডাকাতির উপায় নাই মজুর খাটিবার উপায় নাই একেবারে খুন করিয়া না ফেলিলে কারো কাছে অর্থ ছিনাইয়া লওয়া একাতে সম্ভব নয় পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতেও তাহার ইচ্ছা হয় না আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিখুর মন বিদ্রোহী হইয়া ওঠে তাহার চলার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয় এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দেবার জন্য মন বড় ছটফট করিয়া ওঠে নদীর ধারে খ্যাপার মতো ঘুরিতে ঘুরিতে মাঝে মাঝে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত পুরুষকে হত্যা করিয়া পৃথিবীর যত খাদ্য ও যত নাড়ী আছে একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না আরো কিছু কাল ভিখু এমনই অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিখু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল নদীর ধারে একদিন সে হাত খানেক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল অবসর মতো পাথরে ঘষিয়া ঘষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা তখন ঝিকমিক করিতেছে ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা নিয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিকুর সহসা অকথনীয় উল্লাস বোধ হইল নিজের মনে অস্ফুট স্বরে সে বলিল বাটি লইয়া ডানটিরে যদি রেহাই দিতেন ভগবান নদীর ধারে আধ মাইল হাঁটিয়া গিয়া একটি সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল বাজার বাহাতি রাখিয়া খুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে নদী ঘুরিয়া আসিয়া দু মাইল তফাতে এই রাস্তার পাশে পাশে মাইল খানিক রহিয়া গিয়া আবার দক্ষিণের দিক পরিবর্তন করিয়াছে কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে দু একটি বাড়ি চোখে পড়ে তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জঙ্গলাকীর্ণ পতিত ডাঙা দেখতে পাওয়া যায় এমনই একটা জঙ্গলের ধারে খানিকটা জমি সাফ করিয়া পাঁচ সাতখানা কুঁড়ে তুলিয়া কয়েকটা হতভাগা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে তার মধ্যে একটি কুঁড়ে বসিরের ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কাঠের পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায় সন্ধ্যার সময় ফিরিয়া আসে পাঁচি কাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে আর বসিরে টানে তামাক রাত্রে পাঁচি পায়ের খায়ে ন্যাকড়ার পটি জড়ায় বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে তাহাদের নির তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে ব্যবসা পচা গন্ধ উঠিয়া খরের চালের ফুটো দিয়া বাহিরের বাতাসে মিশতে থাকে ঘুমের ঘরে বসে নাক ডাকায় পাঁচি বিড়বির করিয়া বকে ভিখু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল অন্ধকারের সাবধানে ঘরের পিছনে গিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়াইয়া রহিল তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল ভিকারির কুড়ে দরজার ঝাঁপটি পাঁচি ভিতর হইতে বন্ধ করে নাই শুধু ঠেকাইয়া রাখিয়াছিল ঝাপটা সন্তর্পণে একপাশে পাশে সরাইয়া দিয়া ঝুলির ভিতর হইতে শিখটা বাহির করিয়া শক্ত করিয়া ধরিল ঘরের মধ্যে প্রবেশ করিল বাহিরে তারার আলো ছিল ঘরের ভিতরে সেটুকু আলোরও অভাব দেশলাই জ্বালিবার অতিরিক্ত হাত তার নাই ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিকু ভাবিয়া দেখিল বসিরের হৃদপ্রিন্টের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয় বাহাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাইবে তাহাতে মুশকিল অনেক তাই কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিওরের কাছে সরিয়া গিয়া একটি মাত্র আঘাতে খুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় তিন আঙুল ভিতরে ঢুকাইয়া দিল অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার অবশ্য উপায় ছিল না শীতটা মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিকু তাই নিশ্চিন্ত হইতে পারিল না এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল আর পাঁচিকে বলিল থাক চিল্লাবি তো তোরের মাইরা ফেলাম পাঁচি চেঁচাইল না ভয়ে গোঙাইতে লাগিল ভিখু তখন আবার বলিল একটুকু আওয়াজ লয় ভালোচাস্ত একজন চুপমাইরা থাক বসির নিষ্পন্দ হইয়া গেলে ভিকু তাহার গলা হইতে হাত আনিল দম নিয়া বলিল আলোটা জ্বালাইয়া দে আলো জ্বালিলে ভিকু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল একটিমাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না পাঁচির দিকে তাকাইয়া সে বলিল দেখছাকারে খুন করলো তখন কইরা কইলা মীরাবাই ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লড়বা গো সারান দায় শুই না মিরাবাই রয়েল গোসা কয় কি না শির ছেঁড়া দিম দেন গো দেন শিরটা আমার ছেঁচাই দেন মিয়াবাই বসিরের মৃতদেহের সামনে ব্যাঙ্গ ভরে মাথাটা একবার নত করিয়া ভিখু মাথা দুলাইয়া হ্যাঁ হ্যাঁ করিয়া হাসিতে লাগিল ক্রুদ্ধ হইয়া বলিল বোবা কেন গো আরে কথা ক হারা ভাইটা মাইয়া তোরে দিমো নাকি সাবার কইরা হ্যাঁ পাঁচি কাঁপিতে কাঁপিতে বলিল এবারে কি করবি হ্যাঁ দেখ কি করি পয়সা করি কনে গুই না রাখছে আগে তাই ক বসিরের গোপন সঞ্চয়ের স্থানটি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল কাছে অজ্ঞতার ভান করিল কিন্তু আসিয়া চুলের মুটি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয় টাকায় আধুলিতে এক শত টাকার উপর একটা মানুষকে হত্যা করিয়া ভিকু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে তবু সে খুশি হইল বলিল কি কি নিবি পুটলি বাইন্ধা ফেলা পাচি পুটলি বাইন্ধা ফেল তারপর ল রাই থাকতে মেলা করি খানিক বাদে নমির চাঁদ উঠব আলোয় আলোয় পত্রুকু পার হমু পাঁচে পুটলি বাঁধিয়া লইল তারপর ভিকুর হাত ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল পূর্বাকাশের দিকে চাহিয়া ভিকু বলিল অখনই চাঁদ উঠবো পাঁচি পাঁচি বলিল আমরা আমরা জামু কনে সদর ঘাটে না চুরি করুন বিয়া চিপতিপুরের সামনে জংলার মধ্যে ডুইকা থাকুম। রাইতে একদম সদর পাচালাইয়া চ পাঁচি এক কোষ পথ হাঁটন লাগবো পায়ের ঘা নিয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল ভিকুর সহসা এক সময় দাঁড়াইয়া পড়িল বলিল পায়ে নিয়ে তুই ব্যথা পাস হ ব্যথা জানাই পাঁচি পিঠে চাপামু পারবি কেন পারুম আয় ভিকুর কলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের ওপর ঝুলিয়া রহিল তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিকু জোরে জোরে পথ চলিতে লাগিল পথের দুদিকে ধানের ক্ষেত আবছা আলোই নিশারে পড়িয়া আছে দূর গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিক্ষু ও পাঁচই পৃথিবীতে আসিয়াছিল এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংস আবিষ্টনির মধ্যে গোপন রাখিয়া যাইবে তাহা প্রাগৈতিহাসিক পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই আর কোনোদিনও পাইবেও না এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রাগৈতিহাসিক গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার